সেই দিন হঠাৎ করে অফিসটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, মানে আমার মর্নিং শিফট ছিল। বিকেলবেলা হেঁটে হেঁটে সেই শর্টলেক থেকে বাড়ি ফিরছি, বাড়ি আমার মানিকতলায়। হঠাৎ করে ওই দিন আমার একটা বন্ধুর সাথে আলাপ হলো। বন্ধুকে জিজ্ঞেস করলাম, কি রে কোথায় গিয়েছিলি? বন্ধু আমায় জবাব দিল, এই তো সামনেই এখানে আত্মীয়র বাড়ি, সেখানে এসেছিলাম, আর ফেরার পথে মা সুন্দরীর মন্দির দর্শন করে গেলাম। আমি বললাম, মা সুন্দরী আবার কে? ভাবলাম এখানে আনাচে খানাচে অনেক মন্দির প্রাঙ্গণ আছে, আমারও সত্যি অত কিছু জানা নেই। খবর পেলাম সেই মা সুন্দরীর আরেক নাম নাকি জীবন্ত কালী, আর আমি এই নামটা শুনে সত্যি চমকে গেলাম। কারণ ফেসবুক দুনিয়া, সোশ্যাল মিডিয়া দুনিয়ায় অনেক শুনেছি এরকম জীবন্ত কালী নাকি এরকম আশেপাশেই কোথাও আমাদের বাড়ির এখানে আছে, আর খুব ফেমাস, যাবো যাবো করে কখনো কল্পনা করে উঠতে পারিনি। হঠাৎ করে বন্ধুটা বলল যে, চ আমাকে গাড়ি রাস্তা অব্দি এগিয়ে দিবি চ। তো সেই সূত্রেই গাড়ি রাস্তা অব্দি যাওয়া তার সাথে সাথে। হুট করে বন্ধুটা বলল, যখন এত দূর এলি চ একবার জীবন্ত কালী দর্শন করে আসি। আমিও আর কথা বাড়ালাম না, বললাম চ ভাগ্যে যখন আছে দর্শন করেই আসি। গিয়ে দেখলাম মানুষের প্রচণ্ড ভিড় গলিটার মুখে, দেখি কীরকম গা ছমছমে একটা ওয়েদার। ভাবলাম এই ভিড় ঠেলে যাব, এরকম মা সুন্দরী কান্নাকার বাড়ি কে না কি বলবে। বিশ্বাস করবেন না, হঠাৎ সামনে গিয়ে ওরকম সুন্দরী একটি প্রতিমা দেখে আমার মন ভরে গেল, সত্যি মা জীবন্ত। ভেতরে ঢুকতে না ঢুকতে মনের মধ্যে একটা অসম্ভব একটা বার্তা জানান দিল, যে গেছে তারা জানেন, আর যে যায়নি তাকেও বলবো অবশ্যই আসুন। মাকে প্রণাম করলে, মায়ের কাছ থেকে কিছু চাইলে মা নাকি সব মনোবাসনা পূর্ণ করে, না দেখলে না ফিল করলে আমি বলে বোঝাতে পারবো না। অপূর্ব সুন্দর একটি প্রতিমা, যার মায়ায় যা প্রেমে পড়ে গেলাম আমি। ঘটনাক্রমে ওখানে ভোগ প্রসাদও পেলাম, যেহেতু ইউটিউব ভিডিও করি তাই জন্য ওখানকার ব্রাহ্মণগণ যারা ছিল তারা আমাকে অনেক সহায়তা করলো। তাদের সাহায্য না পেলে হয়তো এত সুন্দর আমি ফুটেজ নিতে পারতাম না, যেটুকুনি নিয়েছি অনেক, তারা অনেক হেল্প করেছে। যাই হোক, মায়ের বিবরণ বিষয়ে এবার কিছু আলোচনা করি। বেশি দূর নয়, মানিকতলার নিয়ারবর্তী সুকিয়া স্ট্রিটেই এই মন্দির। যদি কখনো আপনারা যেতে চান, তার ডিসক্রিপশন চাইবেন আমাকে কমেন্ট পোস্টানে, আমি জানিয়ে দেব নেক্সট ভিডিওতে। আর আপনাদের এই কমেন্টের জন্য আমার মা সুন্দরীর কাছে আবারও যাওয়া হবে। মা নাকি মহলার দিন প্রতিষ্ঠা পেয়েছিলেন এখানে, আর মহলার দিন বিশেষ পুজো হয়, আর প্রতি অমাবস্যায় মায়ের মন্দির সকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও প্রত্যেক দিন সকাল 6টা-7টায় মন্দির খুলে যায়, 1টা পর্যন্ত খোলা থাকে, ভোগ আরতি দিয়ে মন্দির বন্ধ হয়, আবার বিকেলবেলা মন্দির ওপেন করা হয়। যারা যারা জীবন্ত কালী দর্শন করতে চান তারা তারা অবশ্যই আসুন। মনে করা হয় এখানকার কালী সত্যি জীবন্ত, রাত্রে হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তার প্রমাণস্বরূপ মায়ের যে চরণ আছে সে চরণে ধুলোবালি লক্ষ্য করা যায়, এবং অনেক বিশ্বাসীর ঢল এখানে আপনি চোখে দেখতে পারবেন। সামনে একটি বেদিও আছে, সেই বেদির মধ্যে নাকি মা এসে রাত্রে বসেন, মাকে এখানে অনেকেই ফিল করেছেন। জয় মা শ্যামসুন্দরী। মা শ্যামসুন্দরী মন্দিরে বলাতে 10ই জানুয়ারি পৌষ কালী পুজো সকলকে আসার জন্য, সবাই আসুন মা শ্যামসুন্দরী মন্দিরে আগামী 10ই জানুয়ারি পৌষ কালী পুজো করাতে। আর যার যা মনে আছে অবশ্যই জানান। মায়ের অন্ধকারে পুজো হয়, প্রত্যেকটা অংশে বিশেষ পুজো থাকে, বিশেষ প্রসাদেরও আয়োজন থাকে, আর প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ মায়ের বিনামূল্যে সকল ভক্তকে দেওয়া হয়। সবাই অবশ্যই মা শ্যামসুন্দরী আসবেন। আর যদি কোনো ভক্ত 28টা শনিবার মাকে দর্শন করে, সব রকম গ্রহদোষ কেটে যায়, কাল সর্বদোষ, মাঙ্গলিক দোষ, সরস্বতী দোষ, যত রকম গ্রহদোষ আছে সব রকম কেটে যায় শুধু মাকে দর্শনে। সবাই মায়ের কাছে আসুন, মাকে নিজের মনোমত জানান, মা অবশ্যই পূর্ণ করবেন, মা কাউকে ফেরান না। আর সবচেয়ে বড় যেটা কথা, মায়ের মুখে মধুর হাসি, মায়ের মুখের মধুর হাসি দর্শন করুন আর জীবন ধন্য করুন। জয় মা শ্যামসুন্দরী। মন্দিরটা অনেক প্রাচীন হলেও লোকসমাজে এর বিশেষ কিছু নাম সবাই জানে না। সোশ্যাল মিডিয়ার থ্রুতেই এইটাই লোকের কাছে বার্তা পৌঁছে দেওয়া, জীবন্ত কালী এখানে আছেন, দর্শন করে যান। অনেকে অনেক কথা বলে, বাট যে বিশ্বাস করে, বিশ্বাস মন নিয়ে আসে, মা তার সকল মনোবাসনা পূর্ণ করে। এই আশায় আমারও যাওয়া, আর এই আশায় রাখবো যে আপনারাও এরকমই আশা নিয়ে আসবেন। মায়ের পাশেই আর একটি ঘরে ভোলানাথেরও মন্দির আছে, সত্যি খুব সুন্দর একটা আবেগপ্রবল জায়গা, না দর্শন করলে
বুঝতে পারবেন না। যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যদি কেউ মা সুন্দরীর দর্শন করতে চান অবশ্যই আসুন, এবং পুরো ডিটেলস চাইলে আমাকে কমেন্ট পোর্শনে জানান, আমি পুরো ডিটেলস অবশ্যই প্রোভাইড করব। থ্যাংক ইউ ফর গাইড, থ্যাংক ইউ ফর এভরিওয়ান ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।